আপনারা শিল্পপতি কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোন জাতি সে কোন এটা কিন্তু বাবা ইচ্ছা করে সেই পূর্ব নির্ধারিত আমাদের সবটা বলতে বাবা আপনারা হাজার হাজার মানুষ যে কাজ করতে পারে এরকম কাজ করতে পারেন না আমি বলে কিছু পারি তো আমার তো টাকা পয়সা নাই বলে টাকা পয়সা আল্লাহ দিব আজকে যে আমাকে নিজাম দেখতেছেন এটা আমার বাবা যে ইচ্ছা করে দয়ার ফসল আমার ভিতরে বহুত জ্বালা আছে আমি বাইরে মিজান কিন্তু আমার ভিতরে সমস্ত খরচ হতে শাহ সৈয়দ আব্দুল সালাম করবেন আমরা যতদিন বাঁচি আমার আওলাদ দিন যেন বাঁচে আমরা সারা জীবন যেন সেই দরবারের খেদমত করে আল্লাহর কষ্টকে অর্জন করতে পারি আমাদের কর্মসূচি আছে বাবা দিয়ে আমরা আল্লাহর মধ্যে শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে গেট বানাইতেছি আমরা ব্যানার লাগাইছি মানুষের আমরা দৈনিক যে পেপারগুলি আছে সেই পেপারগুলির মধ্যে আমরা এক পাড়ায় থেকে প্রথম পেজের মধ্যে আমরা সকলে অবগত জানাইতেছি ইনশাআল্লাহ আর অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ হুজুরের জীবন্ত সাথে সম্পূর্ণ শরীয়ত মারফত মাফিক আমরা কোন রকম উশৃঙ্খলা বিশৃঙ্খলা কোন অসামাজিক কোন কাজের মধ্যে আমরা লিপ্ত না আমরা সম্পূর্ণভাবে কোরআন হাদিস ভাবে শরীয়ত সম্মত ভাবে আমরা অবরোধ করে থাকি মিলাদ শরীফ হয় কোরআন তেলাওয়াত হয় খতমে কোরআন হয় খতমে কাজে গান হয় ওয়াজ নসিহত হয় জিকির আস্তা হয় এবং এইবার আল্লাহর রহমতে বাগদাদ শরীফের যিনি এখন সাজ্জাদুল শরীফ স্যার বড় পিসাবুল দোয়া করেন সৈয়দ আফিফউদ্দিন আল মনসুর উদ্দিন হুজুর আসবেন এইবার ইনশাআল্লাহ তিনি ছিলেন মোকাম্মেল অলি যিনি অন্যকে কামেল তৈরি করতেন গঞ্জে বক্সে ফয়জে আলম মাজহারে নূরে খোদা নাকে সারা কামেলারা কামেলারা রাখুন আল্লাহর দরবারে অসংখ্য অনুগ্রহ পাচন অলি আল্লাহ আছেন আবার কিছু আছেন যারা অলি আল্লাহ তৈরি করেন আমাদের বাবা থেকে হজরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাফি রহমতুল্লাহ আলাইহি সেরকম যুগশ্রেষ্ঠ একজন মহা মোকাম্মেল অলি কামিল ছিলেন যিনি মাঝভান্ডার দরবার শরীফের হজরত সাহেব কেবলা এবং বাবা জান কেবলা দুইজনেরই ফয়েজ প্রাপ্ত 10 বছর বয়সে তিনি আম্মা জান মিষ্টি পাঠ করে দিয়েছে হজরত সাহেব কেবলার খেদমতে যাওয়ার জন্য তো বাবা ঈসা বুড়ি কেবলা ছোট্ট বাচ্চা এক কোণার মধ্যে বসে আছেন বহুত বুজুর্গানের দিন ওনার দরবারে ভিড় থাকতো সব মানুষ যখন রোগ সচ্ছে লাগাচ্ছে এক কোণার মধ্যে বাবা ঈসা বুড়ি কেবলা বসে আছেন বলছে তুম কোন হো বলে আমি নানুপুর থেকে আসছি আমার আব্বা জানা হলো সিদ্দিক আমার সেরেস্তার দান আমার দাদা হলো আমিনউদ্দিন মুনসেব বলে ও তো নৌশের কথা বাবা যান হজরত সাহেব কেবলা এবং আমার নানুপুর হুজুরের দাদা যান আমিনউদ্দিন মুনসেব একসাথে ওনারা মুনসেব হয়েছিলেন তো হজরত সাহেব কেবলা ফকিরি করলেন আর উনি মুনসেবগিরি করছেন আর ওনার বৈশিষ্ট্য ছিল ওনার সামনে কোনো মানুষ মিথ্যা সাক্ষী দিতে পারতো না যখন কোনো সাক্ষী মিথ্যা কথা বলতো ইনি মাথা উঠে বলেন কি কইলেন বাবা সেই সাক্ষী তখন মিথ্যা কথা বলতে পারতো না এরকম বুজুর্গ ছিলেন আমার বাবা জি সাহেব হুজুর দাদা যান হজরত আমিরুদ্দিন মুনসে রহমতুল্লাহ আলাইহি তো তিনি হামনসে ছিলেন হজরত সাহেবকে হজরত সাহেব বলে তুমি কোন হও বলে আমি আমিনউদ্দিন মুনসেব কা পোতা সিদ্দিক আহমদ শ্রেষ্ঠতা কা বেটা বলে ও তো নৌশের কথা আমিনউদ্দিন মুনসেব বলে হাসান কা চেহারা তো শুনে আয়া হজরত সাহেব বেশরত করছিলেন বাবা হিসাব করে কেপলা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নজীব নবীজির শান মান আজমতকে পৃথিবীর জমিনে প্রচার এবং প্রসার করে গেছেন নবীজি ওনার জন্য ভিন্ন মিম্বর তুলে গিয়ে দিয়েছেন বাবা যে ইচ্ছা করে কেবলা মাঝবান্ডা শরীফের দোনো হযরত হযরত সৈয়দ আহমদুল মাঝবান্ডা রহমাতুল্লাহ আলাইহি এবং বাবা জানকে হযরত গোলাম শামর রহমাতুল্লাহ আলাইহি এই দুইজনের জীবনী সর্বপ্রথম দেখছি আমার বাবাজি হযরত আব্দুল সালাম ইসাফুলি রহমাতুল্লাহ আলাইহি ইসাফুলি রহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে স্কুলে ভর্তি হলেন একবার ওনাদের বাড়িতে পুণ্যা ওনারা জমিদার ছিলেন পুণ্যা হইতে সেই পুণ্যার মধ্যে বাবা জান কেবলা আর তশরিফ রাখছেন তো হুজুর তখন ক্লাস ফাইভে পড়ে ইসাফুলি কেবলা তো বাবা জান কেবলা এই কিতাব নিয়ে বলতেছে এই মৌলানা সাহেব এই কিতাব ন পড়ে মৌলানা সাহেব এই কিতাব তো হুজুর বলতেছে না না বাবা
এগুলি তো আমার বই আমি পড়ি আমি ক্লাস 5 এ পড়ি বলে না না মাওলানা সাহেব এই কিতাব না পড়ে এটা ওনার পেশা ছিল উনি প্রথম জীবনে উনি স্কুলে লেখাপড়া শুরু করেন 5 পর্যন্ত বাবাজান কেবলার এই কালামের পরে তিনি জীবনে পরিবর্তন কিভাবে আসলো ওনাদের বাড়িতে একটা বড় মাহফিল হলো সেই মাহফিলের মধ্যে আলেম ওলামাদের প্রাধান্য বেশি মাগরিবের নামাজ হলো ইমামতি করেন একজন হযরত এশার নামাজ হলো ইমামতি করেন আরেকজন হযরত আলেম ওলামারা তো নানুপুর হুজুরের মনের মধ্যে এটা খুব দাগ কাটছে উনি বাড়ি থেকে আম্মাকে বলতেছে আম্মা আমার আব্বা জান তো সমস্ত মাহফিলের মধ্যে সদারতি করে কিন্তু আজকে নামাজের মাহফিলে দেখলাম হুজুর আলেম ওলামারা নামাজের ইমামতি করছে কি ব্যাপার বলে বাবা এই দুনিয়াদারির ব্যাপারে তোমাদের বাপ দাদাদের নাম বেশি কিন্তু আল্লাহর দরবারে আলেম ওলামাদের সম্মান বেশি এই ওনার মনের মধ্যে ওই যে বাবা জান বলছে মাওলানা সাহেব এই কিতাব না পড়ে ওনার মনের পরিবর্তন চলে আসে মাওজি উনি 104 বছর জীবিত ছিলেন 104টা কিতাব লিখছেন এবং 104টা মুনাজারা সহ সমস্ত হিন্দু বা সাপুরাতে বাবাজি শ্রীকুটি হুজুরের সাথে ওনার বারমাতে মহব্বত ছিল ওই সময় উনি জানতে উনি বারমাতে ছিলেন ওনাকে এই যে একই খান সাহেবের শ্বশুর ওনার নিয়ে গেছিল বারমাতে ছিলেন তিনি সাব কন্টিনেন্ট মধ্যে পীর মুড়ি আমরা যে মিলাদ শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি মেয়েরা যে আল্লাহর মহব্বতের জন্য পীর মুড়িদের কাছে বায়াত হয় এবং আমরা যারা ফকিরি গান বাজনা করি আল্লাহর রসুলের মহব্বতে এই সমস্ত 10টা মশালা বাবা জি ইচ্ছা করি কেবলা কোরআন এবং হাদিস থেকে সাবেত করছেন যেটা তিনি পরে আর কোনো কেউ কোরআন থেকে দলিল দিতে পারে বাবা জি ইচ্ছা করি কেবলা 104টা মুনাজারা সভা করছেন 104টা কিতাব লিখছেন এবং 104 বছর জীবিত ছিলেন তিনি দলিল 104টা মুনাজারার মধ্যে কোন সভার মধ্যে তার দলিল থেকে লক্ষ্য করতে পারেন তিনি মসনবী শরীফের তর্জমা করছেন আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাকি বিল্লাহ খান সাহেব তখন জামিয়ার ইনস্পেকশনে আসছে আমাকে জওয়াল হুজুর বলেন মিজান সাহেব বাকি বিল্লাহ খান সাহেব আমার মহব্বতের মানুষ ছিল অনেক আমাদের তো নতুন মাদ্রাসা কত রকমের ত্রুটি বিচ্যুতি আছে উনি চেয়ারম্যান সে রিপোর্ট দিলে আমার সবটা ছিঁড়ে দেব আপনার মহব্বতের মানুষ 3 দিন আপনি ওনার সাথে থাকতে দেব আমি প্রতিদিন সকালে ওনাকে চব্বাস বাসাচ্ছে ওনার জামাল উঠে নিয়ে মাদ্রাসায় সারাদিন থাকতাম আর বাকি বিল্লাহ খান হুজুর আমাদের মাদ্রাসা আল্লাহ রসুলের মহব্বতের সুন্নিয়তের ঝান্ডা শ্রীকুটি হুজুরের তৈরি সুতরাং এখানে যত রকম অনিয়ম থাকুক আপনাদের রিপোর্ট পুরা দিতে আমরা সব কিছু পুরোপুরি করতাম আমি ওই সময় একদিনে কিতাবের শর্টে 6000 টাকা কিতাব আমি কিনে দিচ্ছিলাম বোকারি শরীফ নাসাই শরীফ তিরমিজি এই সময় একদিনে আমি কিনে দিচ্ছি বলছে এগুলি না দিলে আমি রিপোর্ট দেবো একদিনে ওই সময়টা এখন এটার দাম 6 লাখ টাকা আমি ওই সময় দিয়ে আমাদের লাইব্রেরিতে ওনাকে আমি আমার নানুকুর হুজুরে মসনবী শরীফের কপি মাত্র বাইর দিতে বলবো তো বাইর হওয়ার পরে আমি রাত্রে ওনাকে একটা কপি দিলাম সারা রাত উনি পড়ছে বাকি বিল্লাহ উনি তো সারা জীবন গোল্ড মেডেল ছিলেন আমি সকালে যখন গেলাম ওনাকে মাদ্রাসা নিয়ে উনি বললেন মিজান সাহেব মসনবীর তর্জমা অনেক করছে আবিধানিক তর্জমা অনেক করছে কিন্তু মাওলানা ইচ্ছা করে হুজুরের এই মসনবীর তর্জমা এটা রুহানি তর্জমা হচ্ছে আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা উপঢৌকন রুহান দিতেন আমি যেই খুশি না হইতাম মাওলানা ইসা বলি হুজুরের মসনবি আমাকে উপহার দিয়েছেন আমি এর থেকে অনেক বেশি এই মসনবি তর্জমার পরে বাবা জি ইসা বলি কেবলা স্বপ্নে দেখলেন জালালউদ্দিন রুমিকে উনি খুব খুশি হয়েছেন জালালউদ্দিন রুমি হুজুরকে একটা রুমি টুপি দিলেন উপহার এবং উনি বলেন জালওয়ে নূরে মোহাম্মদ মুস্তফা আস্ত সুরা বাদ্য হয়েন সারা রুমি বললেন মাওলানা ইসা বলি সাহেব আপনি মসনবীর তর্জমা করছেন আল্লাহর দরবারে কবুলিয়ত লাভ করছে আপনি এখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের সম্মান আত্মত নিয়া আল্লাহ পাক সূরা ওয়াদ্দুহা সূরা এনসারা নাযিল করছেন ওই দুইটার উপরে আপনি দুটো কিতাব লিখেন জালওয়ে নূরে মোহাম্মদ মুস্তফা এবং সূরা ওয়াদ্দুহার তর্জমা এরপরে হুজুর ইসা পরীক্ষা করেন এইটা আধ্যাত্মিকতায় ভরপুর কিতাব আসলে ব্যাপার কি হুজুর তো বহুদিন আগে দুনিয়াতে চলে গেছে আর উনি এন্তেকাল করছেন 1984 সালে এর আগে 36 বছর উনি গৃহবন্দী ছিলেন ঘরের থেকে বাইর হইতেন না উনি 30 বছর গোসল করেন না বাবা জি সাফারি করতা আমাদের বাসায় একবার আসলেন আমার মেয়ে হওয়ার পরে
একবার আসছে আমাদের বাসা দুইবার আসছে 30 বছর পরে বলেন বাবা আমি ঘর থেকে 30 বছর পরে আমি এসেছি আমি ঘরের মধ্যে আল্লাহর জিকির ইনি মাওলানা কেবলা এবং হযরত সাহেবের জীবন আচারকে নিয়ে উনি বাবাজান কেবলা হযরত সাহেবের জীবনের আদর্শের একটা বাস্তব মূর্ত প্রতিচ্ছবি হযরত বাবা ঈসা হয়ে গেল সারা জীবন সন্দীপ মাইজ ভান্ডারীদেরকে ঘরের মধ্যে বন্ধ করে মানুষ আগুনে পুড়ে মেরে ফেলল বাবাজান কেবলা বললেন সন্দীপ যাওন করে তো নানু প্রফেসর বলতেছে যে ফকিরের সালা সন্দীপের বুদ্ধি সাপ ধরাইতে চায় বলে না সন্দীপের কোন সাপ ধরে জানে সেই সন্দীপ যখন গেলেন বাবা ঈসা করে কেবলা তো উনি ফির মহাবীর শেষে ফিরে আসতেছে তো একজন লোক সে মুনাফিক ছিল দুষ্ট ছিল সে গিয়ে বলতেছে হুজুর আমার স্ত্রী আপনার জন্য একটু শরবত তৈরি করছে আপনি দয়া করে আমার ঘরে এসে একটু কবুল করেন হুজুরকে বলতেছে হুজুর তার বাড়িতে যাই না সে সে গোস্তা আমাদের অনেক বিরুদ্ধবাদী করেছে আপনি হুজুর যাইেন না হুজুর ভাবলেন আমাদের দলে তো আমরা ফকিরদের মিশন কি ফকিররা পরকে আপন করে খারাপকে ভালো করে এবং ফকিরদের স্বাগত যে যারা যায় তারাও ফকির হয়ে যায় হুজুর বললেন এত দূরে আমি আসছি ওরা এত আবদার করতেছে ওনার বাসায় গেলেন ইয়াওয়ার পরে শরবত দিলেন এই শরবতের মধ্যে বিষ মিশানো ছিল হুজুর যখন একটু খাইলেন তখন বিষে ক্রিয়া শুরু হয়ে গেছে উনি ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন ইয়া তখন গরুর গাড়িতে যাইতেছে উনি নৌকার খাটে আসবে গরুর গাড়িতে আর ওনার সমস্ত রক্ত পায়খানা শুরু হয়ে গেছে এবং শুরু হইতে হইতে এ অবস্থা হয়েছে যে উনি বেহুশ হয়ে গেছে বেহুদির হালে ইনি বাবাজান কেবলা বলতেছে হুজুর এটা কি তোমার ইনসাফ আমি সারা জীবন তোমার জন্য কোরবানি করতেছি আর আজকে আমি বিষ প্রয়োগে আমি মারা যাব আমার ছেলে কোথায় মেয়ে কোথায় আমার স্ত্রী কোথায় এটা কি তোমার তখন বাবাজান কেবলা ওনার তন্দ্রা অবস্থায় উনি আসছে আয়েশা বলতেছে অমনা অমনা ডাব খাও ডাব খাও হুজুর সবচেয়ে ডাব খেয়েছে তারপরে ওনার দেশে চলে আসলেন আস্তে আস্তে শরীর ঠিক আছে তিনি 104টা কিতাব লিখছেন এবং এই কিতাবগুলি যে লিখছেন কিতাব লেখার পরে উনি ইস্তিগফার করে নাম দিতেন এই যে সুবুল সালাম লিখছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহি লিমান ইত্তাবা রিদওয়ান সুবুল সালাম এই সুবুল সালামের নাম দিতে কোরআনুল কারীমে সে হাতে ধরে প্রশ্ন নবাব ওয়াল্লাযী আমানু ওয়া সাদদুহু কুল্লিল্লাহ আল মুমিন ও হাবিবুল্লাহ কিতাবের নাম দিছেন এইভাবে হুজুরের সমস্ত জীবনের কিতাবের নাম দিছেন উনি ইস্তিগফার করে কোরআন তিনি বাবাজান কেবলা জীবন দশায় সবরে বর্জ করলেন সবরে বর্জ করে 40 দিন হুজুরের যে কবর ছিল সেই কবরের মধ্যে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন ওই সময় তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালউদ্দিন রুমি মুহিউদ্দিন ইবনে আরাবি পরপিশা হুজুর খাজা গরিব নওয়াজ বাবাজান কেবলা হযরত সাহেব কেবলা ওনাদের কাছ থেকে ফয়জাপ্ত হইয়া আধ্যাত্মিক রুহানি কিছু শক্তি অর্জন করছেন যেটা জনসাধারণে সবসময় বলা যাবে না তো আমি এক নগণ্য খাদেম আপনাদের 100 টাকা বেতনে আমার জীবন শুরু আমি 1965 সালে হুজুরের কাছে আসছি হুজুরের কাছে আসার পরে আমি স্বপ্ন যোগে হুজুরকে আমি চট্টগ্রাম আসার আগেই আমি দেখছি হুজুরকে স্বপ্নে আমি তালাশ করতেছি এই মহাপুরুষকে এই মহাপুরুষকে আমি 1965 চট্টগ্রাম আসার পর আমি যখন হুজুরের কাছে গেলাম আমি হুজুরকে যেই অবস্থা স্বপ্নে দেখেছি অথচ ওই অবস্থায় ওই দিন থাকার কোনো প্রশ্নই আসে না উনি ওনার সেই ভাঙ্গা ডেরা ঘরের মধ্যে উনি পায়জামা চোস্ট পায়জামা শেরওয়ানি পরতেন পাগড়ি পরতেন এই সমস্ত পর অবস্থায় আমি যেই অবস্থা স্বপ্নে দেখছি সেই অবস্থা উনি গিয়ে ওনার খাটের মধ্যে উনি বসে আছেন আমি সালাম করলাম কদম বসি করলাম আমি দেখে তো হুজুরকে চিনলাম আমি বলে আমি তো ওনাকে তালাশ করতেছি হুজুর আমাকে আমার সারা জীবন আমি হুজুরের গোলামি করেছি আমার হুজুর যতদিন জিন্দা ছিলেন আমি হজ করতে যাইনি আমি 26 বছর আমার ভরা যৌবন আমাদের বাসায় থেকে অনেক মানুষ স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হানিমুন করতে যেতে কক্সবাজার আমি 26 বছর
কক্সবাজার যাই নাই আমি শুধুমাত্র আমার অফিস আমার কাজ আর নানুপুর ছুটি নানুপুর ছুটি নানুপুর আমি আজমির শরীফে নেই মক্কা শরীফে নেই হজ করতে যাই নাই ইমেল কি আমি 26 বছর আমার ভরা যৌবনে আমি হুজুরকে ছেড়ে কক্সবাজার আমি ঘুরতে যাই নাই আমার শুধুমাত্র জীবনের স্বপ্ন ছিল আমার জীবন ছিল শুধু বাবা ইসা করে দেখা আমি আদনা গোলাম 100 টাকা আউলিয়ারা হস্তে কুদরত আজিরা তীরে তস্তা বাজ আরন্দর যারা নিগাহে ওয়াজিহিম মিতাসির দেখি বদল দি হাজারো কি কিসমত দেখি আমি আপনাদের কাছে আজকে শুভ দিনে নিবেদন রাখতে চাই আপনার নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান ওলি আল্লাহর খেদমত করেন আপনারা ওলি আল্লাহর গোলামি করেন আপনারা আর খবরদার কোশ্চেন কালে বুঝতে না পারলে কোনোদিন ওলি আল্লাহর সম্মান আদমত দিয়ে কোনো গোস্তাগি করবেন না কোন রকমের সমালোচনা করবেন না মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক হাদিসে বলছে আল্লাহ বলতেছেন যারা আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর সাথে যুদ্ধ করার কি কারো ক্ষমতা আছে না আমাদের চট্টগ্রামে এসে এক দুষ্ট দুরাচার একবার বলেছিল আমানোর সাথে আমাকে কি মশাই কামড়ায় সেই দুষ্টকে তো ফাঁসির অর্ডার হয়েছিল আপনারা জানেন মুরব্বিনা কালাম বাবা জি সাবরি কাবলা এক মহান সাধক ছিল সারা জীবন যিনি বাবা জানতে পার ইনি কলকাতা আলিয়াম্মা ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পাইছেন তখন ইংরেজ আমল চলতেছে ইংরেজ সাহেব তাকে হুগলি কলেজের প্রফেসর করছেন 70 টাকা মাইনের বেতনে তখন এখনকার সেটা আমার মনে 20 লাখ টাকা তখন 70 টাকা এখনকার 20 লাখ টাকা তিনি বাড়িতে আসলেন আসার পরে আম্মা যান তিনিকে বাবা যান গেবরা খেত মধ্যে পাঠাইলেন কিছু মিষ্টি দ্রব্য তৈরি করে বাজান গেবরা খেত মধ্যে যাওয়ার সাথে সাথে তিনি বলছে সৎ কেতাবু বরকা হাদা নারেকুম রোহে রাজানে বিদে দারেকুম তুমি অসমাসের সমস্ত কিতাবের মতো আগুন দিয়ে এসকের আগুনে জ্বালায় দাও তোমার নিজে কোনো অলি বুজুর্গের কদরের মধ্যে সমত করে দাও মৌলানা হারগিজ না সুদ মৌলাই রুম তাগো মারামে শামসে তাবরিজি না মাওলানা রুমি বলছেন আমি কোশ্চেন কালে আমার যে বর্তমান অবস্থা রুমের মাওলানা পৃথিবী আমাকে জানে আমি কোনোদিন সেই মোকাম অর্জন করতে পারতাম না যদি না আমি আমার পীরমসের শামস তাবরিজের কদমে আমি হাজার গেলাম সেই মহান তাপস আমরা অনেকে জানি না ওনার সম্পর্কে এইখানে যারা আলেম ওলাম আছেন সবাই আমার হুজুরের দরবারে যান মাশাআল্লাহ আমার ভাই মুহসিন আমার রাজান পিয়ার মুমসাদ এবং ওলামায়ে কেরাম সবাই যায় এবং ওনার সম্মান আজমত আমি 100 টাকা বেতনে চাকরি করতাম আমি চারটা কথা আমার বাবা ইসাপুরি আমাকে সারা জীবনে চারটা কথা বলছে আমি যেদিন প্রথম গেলাম বাবাজির দরবারে 100 টাকার গোলাম বাবা ইসাপুরি বললেন বাবা আপনি আমার দরবারে আসবেন আমি দরবার শরীফ থেকে বেশারত পাইছি আলহামদুলিল্লাহ এটা আমি সর্বান্ত করে এই কথাটা মেনে নিয়েছি আল্লাহর ওলি বুজুর্গ কথা আল্লাহর দরবার থেকে অনেক সময় অনেক উপদেশ আদেশ পেয়ে থাকেন এটা স্বাভাবিক আর নবীদের কাছে তো ওহি আসবে সাধারণ মানুষ আমাদের কাছে তো ওহি আসবে না ওলি আল্লাহর কাছে ওহি আসবে না কিন্তু আল্লাহর দরবারতে ওনার নিয়ামত প্রাপ্ত হবে বাবা জিসাপুরি বললেন বাবা আপনি আমার দরবারে আসবেন আমি দরবার শরীফ থেকে বেশারত পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এটা মেনে গেলাম তারপরে বলতেছেন আল্লাহ পাক আপনাকে দিয়ে আমার দরবারের খ্যাত করাবেন কিন্তু এই কথাটা আমি এতমিনের সাথে মানতে পারি নাই আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আমি মরাকে জিন্দা করতে পারি কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন বলে আল্লাহ আপনার কথা আমি সব মানি কিন্তু আমার এতমিনের কল হয় নাই আল্লাহ সেই এতমিনের কলবের জন্য চাক্ষুষ পাখি বাইরা দেখাইলেন ইব্রাহিমকে আমিও সেদিন বাবা ইসা করি বলছেন আপনাকে দিয়ে আমার দরবারের খেদমত হবে আমি 100 টাকার গোলামি আমি নিজের পেট চালাইতে পারি না আমি যাওয়ার সময় কোনো রকম ভাড়া দিয়ে যাই আসার সময় ভাড়ার পয়সা অধিকাংশ সময় হুজুর আমাকে দিয়ে দিতেন আমি তর্ক করি নাই আমি বাদ বিতণ্ডা করি নাই আমি কোনো যুক্তি খাড়া করি নাই যে আমি 100 টাকার মানুষ কিভাবে করব আমি মেনে গেছি আল্লাহর ওলিদের জবান আর নবীদের জবান আর রসুলের পাকের জবান তো আল্লাহ নিজে বলছেন ওমা ইয়ান্তাক ওয়ানিল ওয়াইন ওয়াইল্লা ওয়াইলি আমার রসুল যা কিছু বলেন আমি আল্লাহর কথা তোমার জবান থেকে বাড়িয়ে সুবহানাল্লাহ উনি আল্লাহর সেই নবীজির তাহাতে কদম তারও যখন সেই মোকামে চলে যায় তখন হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন
আমার বান্দা যখন সেই অবস্থার মধ্যে চলে যায় আমার অনুগ্রহ বদন হয়ে যায় আমি তার কান হইছে কান দিয়া চলে আমি তার চক্ষু হইছে চক্ষু দিয়া দেখে আমি তার হাত হই হাত দিয়া ধরে আমি তার পা হই পা দিয়া চলে তার মানে দৃশ্য তো সে বান্দা হাকিকতে আল্লাহর নূরের মজহার হয়ে যায় সুবহানাল্লাহ রুমি বলেন নূরের হক জাহির বুত আন্দার ওলি নেকো বিবাসিয়া আলাহরে বাবা হিসাব বলি কি আপনারা সেই মুকামে ওলি আল্লাহ ছিলেন চারটি কথার মধ্যে একটা বললাম দুই নম্বর আমি পরের সপ্তাহে গেলাম যাওয়ার পরে বললেন বাবা আপনার যদি কোনো মহব্বতের মানুষ থাকে বন্ধু বান্ধব থাকে আপনজন থাকে কোনো দুঃখ কষ্ট থাকে যে কোনো পেরেশানি থাকে আপনি আমার কাছে তাদেরকে নিয়ে আসবেন আমি আল্লাহর কাছে প্রিয়ত করব আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালালউদ্দিন নবী সাহাবায়ে কেরাম বাবাজান কেবলা হুজুর সাহেব কেবলা বড় পেশা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এবং ওনাদের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে প্রিয়ত করব আল্লাহ ওনাদেরকে দয়া করতে পারে পার আমাকে হুজুর বলতেন বাবা এই মানুষ হাজার হাজার মানুষ একসাথে কাজ করে মিল ফ্যাক্টরিতে আপনারা এই সব কাজ করতে পারেন না আমি বলি হুজুর আমি পারি তো আমার তো টাকা পয়সা নাই বলে টাকা পয়সা আল্লাহ দিব আমি আজকে যে আপনারা শিল্পপতি কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোন যা কিছু কোন এটা কিন্তু বাবা ঈসা করে সেই পূর্ব নির্ধারিত ওনার ওনার সালাম ছিল আমাকে সবটা বলতেন বাবা আপনারা হাজার হাজার মানুষ যে কাজ করতে পারে এরকম কাজ করতে পারেন না আমি বলি হুজুর পারি তো আমার তো টাকা পয়সা নাই বলে টাকা পয়সা আল্লাহ দিব আজকে যে আমাকে মিজান দেখতেছেন এটা আমার বাবা যে ঈসা করে দয়ার ফসল ছিল আরেকটা ওয়াকিতে একবার বললেন হুজুর আল্লাহর মধ্যে আপনি ইমানদার আপনার ইমানকে কেউ নষ্ট করতে পারবে না আমি জীবনের শেষ মুহূর্তে 84 সালে যাবেন 83 সাল 82 সালের দিকে আমি গভীর রাত্রে একদিন আমি হুজুরের আমি তো হুজুরের সাথে কোনো প্রশ্ন করতাম না আমি হুজুরের কাছে থাকতাম বাইরে নানান রকমের সেমা হইতেছে ওয়াজ হইতেছে আমি 24 ঘন্টা শুধু গেলে হুজুরের কাছে বসে থাকতাম ওনার শরীর দাবাই দিতাম মাথার মধ্যে একটু তেল দিতাম দিলে শুকাই যেত হুক্কা খাইতো হুজুরে হুক্কা ভরে দিতাম আর শরীর মেসেজ করে দিতাম আর হুজুর কিছু বলে আমার জীবনে আমি আমার প্রয়োজন আমার ছেলে দরকার আমার চাকরির প্রমোশন দরকার টাকা পয়সা নাই আমি জীবনে এসব কথা কইলে হুজুরের কাছে আমি যাইতাম আমি বসে থাকতাম হুজুর কিছু বললে আমি শুনতাম জীবন সায়ন না হুজুর দুনিয়াতে পর্দা করার কয়েকদিন আগে আমি বললাম হুজুর আপনার কাছে কত জায়নি আসে আপনি তাবিজ দিচ্ছেন কবজ দিচ্ছেন অনুপান দিচ্ছেন মজিফা দিচ্ছেন সবল দিচ্ছেন কত কিছু দিচ্ছেন হুজুর আমাকে তো কিচ্ছু বলে না আমি কি করব আমার জীবন চলার পথে হুজুর একটা দীর্ঘ নিঃশ্বাস হলেন বলেন বাবা সম্মুখ মত আল্লাহ সব কাজ ঠিক করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি 100 টাকার একটা মানুষ আমি দেখছি আমার অফিসের প্রিয় ছেলেরাও আমার থেকে অনেক গর্ব দিল এই যে একটা অসহায় একটা অপদার্থ একটা অক্ষম একটা নরাধম মানুষকে যে এই অবস্থা আল্লাহ তো আনছে নিগাহে ওলিউ মে তাসির দেখি বদলতি হাজার অতি কিসমত দেখি এটা বাবা ঈসা বলি কেবলা নজরে কম মুরগান কালাম আপনারা আসছেন ওলি আল্লাহদের জিকির ওলি আল্লাহদের স্মরণ ওলি আল্লাহদের মহব্বত ওনাদের শান আন আজমতকে জিকির করা এটা অনেক বড় ইবাদত আপনারা কষ্ট করে সকলে মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আপনারা আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা ঈসা বলি কেবলা হযরত সাহেব কেবলা বাবা জান কেবলা সমস্ত পৃথিবীর শ্রীকর দরবার শরীফ বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পেশা হুজুর সমস্ত ওলি আল্লাহদের কদমের বরকতে আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আজকের মাহফিলের ফয়জ বরকত সিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়াতে পরিপূর্ণ কামিয়াব করুন আমার ভিতরে বহুত জ্বালা আছে আমি বাইরে মিজান কিন্তু আমার ভিতরে সমস্ত খরচ হইতে শাহসিদ সাথে আব্দুল সালাম ইসলাম দোয়া করবেন আমরা যতদিন বাঁচি আমার আওলাদ দিন যে জানা বাঁচে আমরা সারা জীবন যেন সেই দরবারের খেদমত করিয়া আল্লাহর প্রশস্তি অর্জন করতে পারি একটা কথা আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি করে অনেকে মনে করে যে আমি শুধু আমার প্রিয় মসজিদের খেদমত করব হুজুর খাজা গরিব নেওয়াজ ও পীর ছিলেন ও উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি 117 জন ওলি আল্লাহর খেদমত তিনি করেছেন সুবহানাল্লাহ
এই যে কিতাবের একজন একজন কিতাবের ওনারা বস্তা ওনারা সামনে আমি বলতেছি হযরত বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি ইনি জীবদ্দশে 113 জন পীর ফকিরের বুজুর্গের খেদমত করেছেন আমি শুনছি আমাদের সৈয়দ আশরাফি হুজুর একটা অনুষ্ঠানের মধ্যে বলছে যে মিজান সাহেবকে দেখছি উনি ওনার পীর মুর্শিদের জন্য তো পাগল কতল সব ঠিক আছে কিন্তু উনি কোনোদিন অন্য দরবারে পীর বুজুর্গ থেকে কোনোদিন অবহেলা করেন নাই তিনি সমস্ত পীর আমি সিলিকট ছবি মনে হয় 100 বার উঠেছি ভাইসব আজমির শরীফ বড় বিশ্বাস বুঝব আমরা সমস্ত ওলি আল্লাহ থেকে মানব সম্মান করব ইজ্জত করব এবং সামর্থ্য মতো যদি সম্ভব হয় তাদের খেদমত খাজা গরিব নিওয়াজ তার কিতাবে লিখছে আমি সলাওয়াতে রোজে মাহশরে তিন রকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে অন্যান্য জমানার নবী রাসূলরা বলবে ইয়া আল্লাহ এই সব লোক কারা আছে আজকে তো সংশয়কর্তাদের কোনো পেরেশানি নেই দুঃখ ভয় নাই তারা তো কোনো নবী রাসূল ছিল না দুনিয়াতে এরা কারা খাজা গরিব নিওয়াজ দেখছেন আলী সুলারনের তিন রকমের মানুষ যাদেরকে আল্লাহ ওই দিন ওই মকাম দান করবেন এক নাম্বার হলো ইবাদত বন্দী তাদের চক্ষু থেকে অশ্রু নির্গত হয় আর ওই স্ত্রী লোক যাদের উপর তাদের স্বামীরা পরিতৃপ্ত আছে আর ওই লোক যারা পীর ফকির বুজুর্গ দরবেশদেরকে খেদমত করে মহব্বত করে সোহবত রাখে আল্লাহ তাআলা ওই কঠিন দিনে তাদেরকে সেই মকাম দান করবেন পরিবারে কেরাম আমি আপনাদের ধৈর্য চ্যুতি করতে চাই না বাবা ঈসা গরিব কাবরার জীবন আচার সম্পর্কে এত কিছু আমাদের মধ্যে আছে যদি পারি ইনশাআল্লাহ আমরা একটা কনফারেন্স করব একবার আচ্ছা ওয়ার্কশপ আপনাদের সকলকে নিয়ে বাবা জি ঈসা গরিব কাবরার জীবন আচার নিয়ে আমরা একটু আলোচনা করব এটা দরকার আমাদের সমাজের জন্য যুবক যুবতীদের জন্য ওলি আল্লাহদের নজরে করমে যে আলা ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজারুন আল্লাহ কোরআনে ওলি আল্লাহদের সম্মান বলছে انما وليكم الله ورسوله والذين امنوا والذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون ومن يتول الله ورسوله والذين امنوا فان حزب الله هم الغالبون তারা ওলি আল্লাহদের মানবে তাদের সম্পর্ক রাখবে আল্লাহ বলতেছে তারা আমার আল্লাহর দল এবং তারাই পৃথিবীতে কামিয়াব হবে মুরব্বিনে কারাম বাবা জি সাবরিকা একটা কথা সব সময় বলতেন পাপ অনাচার ঘিরে তার পাপ অনাচার ঘিরে চারিধার জেগেছে মহাপ্লাবন সেই মহাপ্লাবনে নূহ নবী সম আল্লাহর প্রিয়জন তরিকাতাদের নূহের দৃষ্টি যেজন উঠিবে তাতে আল্লাহ তাদের জান মাল ইমান রাখিবেন সালামত আপনারা দেখবেন পৃথিবীর জমিনে যারা ওলি আল্লাহর সাথে মহব্বত রাখছে যারা নবী রসুলের সাথে এত্তেবা মহব্বত রাখছে তাদের ধ্বংস নাই তাদের খারাপই নাই তারা কোনোদিন বিনষ্ট হবে না আল্লাহ কুদ্দুত থেকে তাকে দেখেছেন পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক বিপদ আপদ আসছে আমরা যদি সত্যিকার ভাবে ওলি আল্লাহদের নজরে করমে তাদের মহব্বত তাদের সোহবত তাদের খেদমত তাদের সম্মান আজমতকে হৃদয়ে ধারণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া জাহানের পরিপূর্ণ কামিয়া বিধান করবে আমিন মুরব্বিনে কারাম 30 লক্ষ শহীদের অন্তর্জিত স্বাধীনতা আর এই লক্ষ মামুরের সম্ভ্রম আমরা যেন অবহেলা না করে এই সম্পদকে নষ্ট না করি লক্ষ বছরের ইতিহাস এই অঞ্চলের মানুষ কোনোদিন পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্বে সেটা করেছি আমরা সকলে মিলেমিশে ওলি আল্লাহর খেদমত করে আমরা এই দেশকে সোনার বাংলাকে আমরা হীরার বাংলা করব আপনাদের সকলকে অনেক শুকরিয়া অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের কর্মসূচি আছে বাবা দিয়ে আমরা আল্লাহর মধ্যে শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে গেট বানাইতেছি আমরা ব্যানার লাগাইছি মানুষের আমরা দৈনিক যে পেপারগুলি আছে সেই পেপারগুলির মধ্যে আমরা এক পাটাই থাকে প্রথম পেজের মধ্যে আমরা সকলের অবগত জানাইতেছি ইনশাল্লাহ আর অনুষ্ঠানে আমরা সম্পূর্ণ হুজুরের জীবন্ত সাথে সম্পূর্ণ শরীয়ত মারফত মাফিক আমরা কোন রকম উশৃঙ্খলা বিশৃঙ্খলা কোন অসামাজিক কোন কাজের মধ্যে আমরা লিপ্ত না আমরা সম্পূর্ণভাবে কোরআন হাদিস ভাবে শরীয়ত সম্মত ভাবে আমরা অবরোধ করে থাকি মিলাদ শরীফ হয় কোরআন তেলাওয়াত হয় খতমে কোরআন হয় খতমে কাজে গান হয় ওয়াজ নসিহত হয় জিকির আজকার হয় এবং এইবার আল্লাহর রহমতে বাগদাদ শরীফের যিনি এখন সাজ্জাদ হলো শরীফ স্যার বড় পীর সাহেব দরবারে সৈয়দ আফিফউদ্দিন আল মনসুরউদ্দিন হুজুর আসবেন এইবার ইনশাআল্লাহ
তার পীর নাসিনে করের পরিবার পীর নাসিনে মায়ে পীর নাসিনে গায়ে আর পীর নাসিনে করের পরিবার আমরা মাসকাটারের পার্শ্ববর্তী কিন্তু হযরত সাহেবলাকে চিনলাম না আমরা মাসকাটারের পার্শ্ববর্তী কিন্তু বাবা সাহেবকে চিনলাম না আমরা নানুপুরের অধিবাসী কিন্তু আল্লামা ইসাফুরি রহমাতুল্লাহকে চিনলাম না কিন্তু কোথাকার নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের এক অখ্যাত ব্যক্তি যিনি আজকে প্রখ্যাত হয়েছেন কোথাকার মানুষ ইসাফুরি রহমাতুল্লাহকে চিনলেন এবং তিনি সবকিছু নিয়ে গেলেন আর আমরা শূন্য পাত্রটা নিয়ে বসে আছি এটা আমাদের একটা প্রতিকত তার বসিরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দান করেন হযরত ইসাফুরি রহমাতুল্লাহ একটা চারটি বই লিখেছেন এর মধ্যে কয়েকটি বই আল্লাহর ফজলে করামে আমারও পড়ার সৌভাগ্য হয়েছে তো এটা এত উচ্চ মানের বই যেটা আমার পক্ষে বোঝাও অনেক সময় সম্ভব হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং তার এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদরে ঢেকে দিন আমিন আসসালামু আলাইকুম হুজুর আমার হুজুরের মহব্বত আছে আপন আত্মীয় একজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক জ্ঞান বিজ্ঞানের এক মহাসমুদ্র হযরত শাহজাদি আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লাহ ইসলামী জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখায় ওনার অসাধারণ উপস্থিতি ছিল জ্ঞানের অধিকারী ছিলেন যে 104টি কিতাব তিনি লিখেছেন বিভিন্ন বিষয়ে সেই কিতাবগুলো চললেই অনুমান করা যাবে যে ওনার জ্ঞান বিজ্ঞানে ওনার অবস্থা ওনার প্রজ্ঞা ওনার উৎপত্তি কি পরিমাণ ছিল সাথে সাথে যে আজকে সুফিবাদ সম্পর্কে বিশ্বব্যাপী একটা নেতিবাচক যে চিন্তা চেতনা মানুষকে বোঝানোর জন্য অপচেষ্টা চালানো হচ্ছে এই সুফিবাদ এটা যে কোরআন সুন্নাহ এর দৃষ্টিতেই এর ভিত্তি সেটা বুঝতে হলে হযরত শাহ সুফি আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লাহ এর মতো বিশ্বখ্যাত জ্ঞান তপস্বীদের লিখনী গুলো পড়লে তখন বুঝে আসবে অতএব আমি শিক্ষিত সমাজের কাছে আবেদন রাখবো যে ওনাকে জানতে হলে ওনার লিখনী গুলো পরে ওনাকে জানতে হবে কারণ আজকে ওনাকে আর সামনাসামনি জানার সেই সুযোগটা নেই আজকে বিশ্বের জ্ঞান লিখনীদেরকে আমরা যেভাবে জানতে পারছি সেই সুযোগটা উনি রেখে গেছেন যে আল্লাহ প্রদত্ত যে ওনার অসাধারণ জ্ঞান গরিমাকে উনি কাগজের বুকে লিখে আমাদের জন্য রেখে গেছেন আল্লাহ এর উত্তম বিনিময় ওনাকে দান করুন এবং ওনার যে আজকে শিল্পপতি যারা দেশে অনেকে আছে কিন্তু আমাদের পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান সাহেবের এই অবস্থানের পিছনে মূল কারিগর যিনি তিনি হযরত শাহ সুফি আব্দুল সালাম ইসাফুরি রহমতুল্লাহ আলাইহি তো আল্লাহ রলিদের সান্নিধ্যে গেলে কি হয় সেটা বুঝতে হলে বিএসপি চেয়ারম্যান সাহেবকে দেখলে বুঝে আসবে আল্লাহ আমাদের কতটুকু বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম।